দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর এবং নিরাপত্তার সাথে অনুষ্ঠানের জন্য সকল ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে আমরা ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচন সামগ্রী সকল উপজেলায় পৌঁছে দিয়েছি, যেটা নির্বাচনের দিন ভোরবেলা নিরাপত্তার সাথে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের কুষ্টিয়া জেলায় 3টি ইউনিয়ন আছে, 3টি উপজেলার অন্তর্গত, যেটি কিনা ল্যান্ড কানেক্টিভিটি নেই। সেই 3টি ইউনিয়নের ব্যালট পেপার আমরা নির্বাচন কমিশনের অনুমতি গ্রহণ করেছি, নির্বাচনের পূর্বের দিন রাত্রে যথাযথ নিরাপত্তার সাথে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ওই কেন্দ্রে আমাদের বাড়তি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, তাদের তত্ত্বাবধানে এগুলো রাখা হবে। আমাদের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, আজকে আমরা তাদের জন্য একটা প্রশিক্ষণের আয়োজন করেছি। তাদের সঙ্গে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে, কীভাবে সমন্বয় করবে এবং তাদেরকে এলাকার পরিচিতি সম্পর্কে একটা ধারণা দিচ্ছি আমরা। কেমন প্রতিশ্রুতি আপনার? অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বদ্ধপরিকর। আপনারা জানেন ইতোমধ্যে আমাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয়েছে, সকল জায়গায় নির্বাচনে নিয়োজিত সকল কর্মকর্তাকে আমরা একই বার্তা দিয়েছি যে একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বদ্ধপরিকর। যেহেতু আপনারা জানেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 7 তারিখে, তার একদিন শুধু বাকি রয়েছে। তার পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের যে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী রয়েছে, অনেকে অ্যালার্ট রয়েছে, বিশেষ করে বিজিবি, র্যাব এবং পুলিশ বাহিনী টহলরত অবস্থায় আছে।